বন্ধুরা, অনেক ভাইয়ারা আমাকে কমেন্ট করে বলেছে আমাদের ফোনের ভালো নেটওয়ার্ক থাকা সত্ত্বেও আমাদের প্লে স্টোরের মধ্যে কোনো অ্যাপ্লিকেশন ইনস্টল হয় না। হ্যাঁ বন্ধুরা, পেন্ডিং প্রবলেম হয়। তো আজকে আমি এই ভিডিওর মধ্যে দেখাবো ওই পেন্ডিং প্রবলেম অথবা অ্যাপ না ইনস্টল হওয়ার কারণ কি। হ্যাঁ বন্ধুরা, আমি আজকে দেখাবো অ্যাপ না ইনস্টল হওয়ার কারণ কি এবং এটি কিভাবে সমাধান করবেন শুধুমাত্র দুটি সেটিংসের মাধ্যমে। ঠিক আছে বন্ধুরা, তো ভিডিওটি প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আশা করি ভিডিওটি ভালো লাগবে, ভালো লাগলে লাইক অবশ্যই করবেন, আর একটু উপকার হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। ঠিক আছে বন্ধুরা, তো বন্ধুরা আমি আপনাদেরকে প্র্যাকটিক্যাল দেখাচ্ছি। আমি চলে গেলাম প্লে স্টোরের মধ্যে। প্লে স্টোরের মধ্যে যাওয়ার পর আমি এখানে একটা যে কোনো অ্যাপ্লিকেশন ইনস্টল করতে যাব। আমি যে কোনো একটা অ্যাপ্লিকেশন ইনস্টল করছি, আমি সিম্পলি এই অ্যাপ্লিকেশনটি ইনস্টল করছি। দেখুন, আমার কিন্তু ভালো নেট থাকা সত্ত্বেও অ্যাপ্লিকেশন কিন্তু পেন্ডিংয়ে পড়ে আছে। এই সমস্যাটি প্রায় জনের হচ্ছে এবং আমাকে কমেন্ট করে বলছে, দাদা এটা কি কোনো সমাধান আছে? হ্যাঁ সমাধান আছে। তো দেখুন, এখনও পর্যন্ত কিন্তু পেন্ডিংয়ে পড়ে আছে, আমার নেটওয়ার্ক ভালো আছে, তাও কিন্তু অ্যাপ ইনস্টলে চাপছে না। তো এটির উপায় কি চলুন দেখে নিই। ক্যান্সেল করে দিলাম। আপনারা চলে যাবেন আপনাদের জিমেল লগোতে। ক্লিক করার পর বন্ধুরা সেটিংসে যাবেন, প্লে স্টোর সেটিংস। সেটিংসে যাওয়ার পর বন্ধুরা এখানে দেখুন নেটওয়ার্ক পারফরমেন্স, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখুন অ্যাপ ডাউনলোড পারফরমেন্স, এখানে ক্লিক করুন। এখানে আপনাদের যদি ওভার ওয়াইফাই অনলি করা থাকে, আপনারা অবশ্যই এটিকে ওভার অ্যানি নেটওয়ার্কে করে দেবেন। ঠিক আছে বন্ধুরা, এটা করে দিয়ে ওকে করবেন। ওকে করে দেওয়ার পর চলে আসবেন ব্যাক। ব্যাক চলে আসার পর বন্ধুরা চলে যাবেন সেটিংসের মধ্যে। সেটিংসের মধ্যে যাওয়ার পর চলে যাবেন অ্যাপস। অ্যাপসে যাওয়ার পর আপনাদের এখানে অ্যাপস ম্যানেজমেন্ট থাকতে পারে, যার যেরকম ফোন ঠিক সেরকম আসবে। অ্যাপসে চলে গেলাম। চলে যাওয়ার পর বন্ধুরা এখানে দেখুন অ্যাপ ম্যানেজমেন্ট, যাওয়ার পর সমস্ত অ্যাপ্লিকেশন চলে আসবে। আপনারা কী করবেন, এখানে প্লে স্টোর অ্যাপ্লিকেশানটি সার্চ করে নেবেন। আমি সার্চ করে নিচ্ছি, এই তো পেয়ে গেছি। এই প্লে স্টোর অ্যাপ্লিকেশান ক্লিক করবেন। ক্লিক করার পর বন্ধুরা এখানে দেখুন ফোর্স স্টপ, আপনার এই ফোর্স স্টপ একবার করে দেবেন। ঠিক আছে বন্ধুরা, আমি করে দিলাম। করে দেওয়ার পর ব্যাক চলে আসবো। ব্যাক চলে আসার পর চলে যাবো প্লে স্টোরের মধ্যে। প্লে স্টোরে আসার পর বন্ধুরা আমরা সেম ওই অ্যাপ্লিকেশানটি ইউজ করে ইনস্টল করে দেখব। ইনস্টল করছি, দেখুন বন্ধুরা, দেখুন বন্ধুরা আমাদের কিন্তু ইনস্টল চেপে গেছে। তো ঠিক আপনারা এরকমভাবে আপনাদের যদি অ্যাপ ইনস্টল না হয়, আমি যেভাবে দেখালাম, যে প্রসেসে দেখালাম, আপনারা সে প্রসেসে করবেন, আপনাদের অবশ্যই অ্যাপ ইনস্টল হবে। দেখুন, আমার প্র্যাকটিক্যালভাবে আপনাদেরকে দেখালাম, আমার কিন্তু অ্যাপ ইনস্টল হয়ে গেছে। ঠিক আছে বন্ধুরা, তো ভিডিওটি ভালো লাগলে লাইক অবশ্যই করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন। আসি আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।